রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল সরকারি দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে এবং দপ্তরের কর্মচারীদের কাজে সক্রিয়তা বজায় রাখতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যের সকল মন্ত্রী এবং দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মর্মে দপ্তরের কর্মচারীদের সুনির্দিষ্ট সময়ে অফিসে আসার বিষয়ে অনেক আগেই সতর্ক করেছিলেন তপশিলি জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কোথাও কোনো ধরনের অবহেলা কিংবা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি যে কোনো সময় দপ্তরে ভিজিটে যেতে পারেন বলেও জানিয়েছিলেন মন্ত্রী। যেমন কথা তেমনই কাজ। বুধবার আচমকায় আগরতলা কলেজ টিলাস্থিত মৎস্য দপ্তর পরিদর্শনে যান তপশিলি জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন পরিদর্শনকালে অফিসে অনুপস্থিত ছিলেন দপ্তরের একাধিক কর্মচারী। অফিসের সার্বিক পরিস্থিতি দেখে দপ্তরের আধিকারিক সহ কর্মচারীদের কড়া বার্তা দেন মন্ত্রী। যে সকল কর্মচারীরা সময় মতো অফিসে আসে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। মূলত উদ্দেশ্য হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পর আমি আমার মিটিং করেছি এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা অফিসে বসে যেমন সিদ্ধান্ত নেব ঠিক তেমনি ফিল্ডে গিয়েও যেন আমরা সেই কাজগুলি ঠিকঠাক হচ্ছে কিনা এগুলিকে যেন আমরা এক্সিকিউশন করি বা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি এবং আমি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখতে চাই এবং বিভিন্ন সময় তাদেরকে আমরা বলেছি যে আমি 50% ইনফরমেশন দিয়ে ভিজিট করবো, 50% উইদাউট ইনফরমেশনে ভিজিট করবো, অর্থাৎ সারপ্রাইজ ভিজিট মাঝে মধ্যে হবে। তো অ্যাকর্ডিংলি আজকে সারপ্রাইজ ভিজিট করেছি। ভিজিট করার পর কোনো কোনো জায়গাতে অত্যন্ত খারাপও লেগেছে আমার দেখে, অফিস ডেকোরাম বা অনেক স্টাফ যারা টাইমলি অফিসে আসেনি, তো আমরা নোট করে নিয়েছি কারা কারা আসেনি, তাদের এগেনস্টে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ডিপার্টমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। এবং মূল উদ্দেশ্য হচ্ছে অফিসগুলিকে 100% ফাংশনাল করা, যে বা যারা কর্মচারী আমাদের রয়েছেন দপ্তরে তাদের সববার রেসপন্সিবিলিটি ফিক্সড করা, তারা যেন তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে কাজ করে, মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা সবাই যেন কাজ করি এবং মানুষ আমাদের প্রতি যে প্রত্যাশা রাখে সেগুলি যেন পূরণে আমরা সহযোগিতা করতে পারি। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাবো, সবাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন, আমরা যেন আমার এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে, বিশেষ করে ফিশারি, আরডিডি অ্যান্ড এসসি ওয়েলফেয়ার, এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের জন্য একটা অভূতপূর্ব আমরা পরিবর্তন আনতে পারি, গ্রামের গরিব মানুষের কাছে যেন সমস্ত রকমের সুবিধা পৌঁছে দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজকে স্যার একটা ব্যাপার হচ্ছে, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অফিস, এই অফিসে পরিষ্কার পরিচ্ছন্ন নেই দুটো অফিসে, এই বিষয়ে কি বলবেন? এটা দেখলাম, দেখে সত্যি আমি খুব মানে খারাপ লেগেছে আমার, আমি নিজেও খুব সারপ্রাইজড হয়েছি তাদের এই অ্যাক্টিভিটিস বা তাদের যে মানে অফিস ডেকোরাম দেখে। রাজ্যের জনগণ যে প্রত্যাশা নিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে সঠিকভাবে কাজ করার জন্য দপ্তরের সকল আধিকারিক এবং কর্মচারীদের আবেদন জানান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ভির রিপোর্ট, আর ই নিউজ।